আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ফুলকপির দিনে ফুলকপির পাকোড়া না হলে কি চলে? তবে যতগুলো ফুলকপির পাকোড়া আছে, সবচাইতে টেস্টি পাকোড়া হচ্ছে ডিমের পাকোড়া। কিন্তু ডিম একদম কম খরচে কিভাবে আপনারা পারফেক্ট টেস্টের সাথে এই পাকোড়া তৈরি করতে পারবেন শেয়ার করতে যাচ্ছি। বড় ছোট সবাই পছন্দ করবে, বাচ্চার টিফিনেও দিতে পারবেন। আমি একটা ভেঙেও দেখালাম। তো চলুন, অনেক বেশি টেস্টি পাকোড়ার জন্য সবার প্রথমে দুইটা ফুলকপি আমি এভাবে কেটে নিয়েছি। মাঝখানের এই ডাঁটটা কিন্তু এভাবে চিরে দিতে হবে। তো আপনারা চাইলে এটাকে দুই টুকরাও করে ফেলতে পারেন। হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম শুধুমাত্র সুন্দর কালারের জন্য, চাইলে বাদও দিতে পারেন। লবণটা একটু বেশি করে দিতে হবে যাতে ফুলকপির ভিতরে লবণ ঢুকে। তো লবণ হলুদ মিক্স করে দিলাম, এরপর ফুলকপিটাও দিয়ে দিলাম। কভার না করেই আমি ফুলকপিটা কুক করছি। এখন ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে খুন্তি দিয়ে ফুলকপির ডাঁটটা একটু গুঁতো দিয়ে দেখাচ্ছি। দেখুন, ভেঙে গেছে, কিন্তু বেশি নরম করা যাবে না, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। স্ট্রেইন আকারে ছেঁকে নিচ্ছি এবং ছড়িয়ে দিলাম। এটাকে ঠান্ডাও করে নিতে হবে। একটা মিক্সিং বোলে বড় সাইজের একটা ডিম নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের হাফ কাপ রুম টেম্পারেচারের পানি আমি দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। সব কিছু একসাথে দিয়ে না ফেটিয়ে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ, মানে ধাপে ধাপে এভাবে ফেটাচ্ছি, আপনারাও এভাবে ফেটাবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে, আমরা ময়দা দিয়ে দিব কর্নফ্লাওয়ারের চাইতে ডাবল, মানে 4 টেবিল চামচ। এবার ময়দাটাও খুব ভালো করে ফেটিয়ে নিব। তো সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটা প্রেস করবেন। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। দেখুন, খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স হয়ে গিয়েছে এবং কনসিস্টেন্সিটা লক্ষ্য করবেন। সামান্য একটু লবণ দিলাম, কারণ ফুলকপিতে আগেই লবণ দেয়া আছে। এখন এই লবণটাও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সহজে এই পাকোড়ার টেস্টি গোলাটা তৈরি হয়ে গেল। এখন ফ্রাই প্যানের তেলটা গরম করতে দিয়েছি। ফুলকপিটা এখন আমি গোলার মধ্যে ভালো করে উল্টে পাল্টে এরকম ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে গরম তেলের মধ্যে ফ্রাইং পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে পারফেক্ট রেসিপিটা আপনারা পাবেন এবং সব সময় ফুলকপির এই পাকোড়াটা তৈরি করতে চাইবেন। তো দেখুন, আমি হালকা এক্সট্রা বেটার ঝরিয়ে এখন দিয়ে দিলাম এবং সাথে সাথেই গরম তেল উপর দিয়ে দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ আমরা এই উপর দিয়ে গরম তেল ঢাকবো আর চারদিকে যে বেটারগুলো ছড়িয়ে গিয়েছে সেগুলো সহ নিয়ে নিয়ে গরম তেলটা এভাবে উপর দিয়ে দিতে হবে। কিছু কিছু ছড়িয়ে যাওয়া বেটার কিন্তু জয়েন্ট হয়ে যাবে ফুলকপির মধ্যে, আর কিছু থেকে যাবে, ওগুলোও মজা। এরপর দেখুন, উল্টে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আগুনের আঁচটা আমরা হাইতে রেখেছিলাম, এখন আগুনের আঁচটা মিডিয়াম টু লোতে রাখছি। এই লো মিডিয়ামেই আমরা ফুলকপিটা এখন ফ্রাই করব। তো উল্টে পাল্টে সব সাইড সুন্দর করে ফ্রাই করতে হবে, তাহলেই পারফেক্ট টেস্টটা পাবেন, ক্রিসপিনেসটাও আসবে, ভিতরে যে স্বাদটা সেটাও আপনারা পুরোপুরি পাবেন। ফুলকপির পাকোড়া তৈরির জন্য যে গোলাটা আমরা তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে কতটুকু কী ব্যবহার করেছি সেটা আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখুন, আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা গোল্ডেন কালার করে ভাজতে হবে, তাহলে ক্রিসপিনেসটাও অনেক সুন্দর আসবে। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি।
এই রেসিপিটা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানাবেন। এটা আপনার বাচ্চারা বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে এবং নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 3-4 দিনের জন্য, তৈরি করে যখন খুশি ওভেনে গরম করে পরিবেশন করতে পারবেন। যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। ফুলকপির এই সিজনে আরও মজার মজার ফুলকপির রেসিপি আসছে, দেখার নিমন্ত্রণ রইল। খেতে খেতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।